প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম। ড্রিম ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। আমরা প্রতিদিনই আমাদের এই ড্রিম ডাব্লিউবিসিএস এর চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো মানে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স আসার মতো যেগুলো সেগুলো আমি নিয়ে আসি। কারণ দেখো, যে পরীক্ষা দিয়েছে গত কয়েক বছর, রিসেন্টলি 20-তে 20 মেইনস ইত্যাদি ইত্যাদি 20 মেইনস পর্যন্ত আর কি, 20 মেইনস না 20 মেইন পর্যন্ত, সেই তোমাকে ভালো বলতে পারবে যে কোন কোন সেক্টর থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সিএ থেকে প্রশ্ন আসে। ওকে, সিএ থেকে প্রশ্ন আসে, সে তুমি ইয়ে স্টেট পিএসসির এক্সাম দাও, অন্যান্য পিএসসির এক্সাম দাও, সিজিএল দাও, ওকে, এনটিপিসি দাও, রেলওয়ে দাও, ওকে, ব্যাঙ্ক দাও, এসএসসি দাও, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে আমাদের ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন দেখে আমরা বলতে পারি যে কোন কোন সেক্টর থেকে, কোন কোন অ্যাসপেক্টস থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো আসতে পারে। বন্ধুরা, ক্লাস শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, তোমাদের যখনই তোমরা একটু অবসর সময় পাও, সব সময় তো পড়া যাবে না, খেতে বসতে যখন তোমাদের একটু ব্রেক টাইম থাকবে তখনই তোমরা কিন্তু এটাকে একটা জীবনের মন্ত্র করে তুলে নেবো। ওকে, জীবনের মন্ত্র করে, বিকজ আমি যা ইয়ে প্রফিট পেয়েছি এই দুটো জিনিস থেকে এখনও পর্যন্ত চাকরি জীবনেও আমি এটাকেই মেনে চলি, আর এর জন্য আমার অনেক কাজ অনেক ইজি হয়ে যায়, অনেক অনেক ইজি হয়ে যায়। আই ফিল ইজি ম্যান আই প্রনাউন্স দিস টু সেন্টেন্সেস, আই ক্যান ডু ইট, আই ডু ইট, প্রত্যেকটা কাজে। ওকে, তো আমি তোমাদেরও বলবো, এটা এটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা। ওকে, বিশ্বাস করা, এটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা বন্ধুরা, এটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা। এই বিশ্বাসটা যদি তোমার মনের মধ্যে জাগাতে পারো তাহলে ডেফিনেটলি কাজে সফলতা আসবে, ডেফিনেটলি কাজে সফলতা আসবে। তাহলে চলো এবার ভেতরে ঢুকে ঢোকা যাক, ইন্টারন্যাশনালে কী কী আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, এবার বোধহয় এর থেকে প্রশ্ন আসবে, বিকজ এর একটা অনেক বড় রিপোর্ট দিয়েছে যার মধ্যে থেকে বিশেষ বিশেষ জিনিসগুলো আমি তোমাদের একটু বলে বুঝিয়ে দিই, আর এর থেকে স্পেশাল পয়েন্টসগুলো তোমাদের মনে রাখলেই হবে। দি লাস্ট 7 ইয়ার্স আর অন ট্র্যাক টু বি দ্য ওয়ার্মেস্ট অন রেকর্ড অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনাল WMO স্টেটস অফ গ্লোবাল ক্লাইমেট 2021 রিপোর্ট। দি রিপোর্ট ওয়াজ বেসড অন ডাটা ফর দি ফার্স্ট 9 মান্থস অফ 2021। ওকে, এরপরে বলছে ইয়ে গ্রিন হাউস গ্যাস, তারপরে টেম্পারেচার রাইজ, এগুলোর ব্যাপারে রিপোর্ট দিয়েছে। দি গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন রিচড নিউ হাইস ইন 2020। দি লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড CO2 413.2 ppm, মিথেন ইজ 189 পার্টস পার বিলিয়ন, অ্যান্ড নাইট্রোস অক্সাইড 233.2 ppb রেসপেক্টিভলি 149, 262, 123% অফ দি প্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইরা ইন 1750। তার মানে 1750-তে এই সমস্ত এই তিনটে অ্যাসপেক্টসে, কার্বন ডাইঅক্সাইড, একটা তো কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে মিথেন, আর একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এইগুলো প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডে কেমন ছিল, এইটা 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 ছিল, আর সেইটা বর্তমানে এখানে এসে দাঁড়িয়েছে এত এত আর এত, বুঝতেই পারছো এত এত এসে দাঁড়িয়েছে, তাহলে বুঝতেই পারছো কী হারে বেড়েছে এটা। প্রত্যেকটা প্রথমটা আর লাস্টেরটা 3 গুণ করে, আবার এটা প্রায় 6 গুণ করে বেড়েছে। এটা দেখে নাও, এইটা এখানে 1800 আছে, 1890, আর এখানে এটাকে যদি আমি 300 ধরি, 6 গুণ, বুঝতে পারছো কী হারে বেড়েছে। দি রাইজ কন্টিনিউস ইন 2021, রাইজ কন্টিনিউ 2021 কি, রাইজ কন্টিনিউ উইল ফর ইনফিনাইট পিরিয়ড, বিকজ আমরা পরিবেশকে এমনভাবে দূষিত করছি যে কিছু আর বলা নেই। তবে COP-র যে প্রোগ্রামগুলো শুরু হয়েছে, ক্লাইমেট আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটার ব্যাপারে যে আমরা টার্গেটগুলো নিয়েছি, সেগুলো যদি সত্যি সত্যিভাবে আমরা ফলপ্রসূ করতে পারি, SDG আর কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030, তারপরে COP 26, ওকে, এই সমস্ত জায়গায় যে সমস্ত পদক্ষেপগুলো আমরা পেপারে শুধু লিপিবদ্ধ করছি, এগুলো শুধু যদি পেপারেই থেকে যায় তাহলে তো কিছু করার হবে না, কিন্তু পেপারের অ্যাকশানে এগুলো এগুলো পেপারগুলো শুধুমাত্র হয়েছে, এবার অ্যাকশানগুলো যদি এতে সঠিক সঠিক হয় তাহলে বুঝবো যে ইয়েস, আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পেরেছি, আমরা নিজেদেরকে বাঁচাতে পেরেছি, আর উপরে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও আমরা বাঁচাতে পেরেছি। তো খুবই ইম্পর্টেন্ট টপিক সেটা। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি আমরা দেখি, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে আমরা ইয়ে বলি, যদি বলি
ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি ইত্যাদি। অন টেম্পারেচার রাইজ, দি গ্লোবাল মিন টেম্পারেচার ফর 2021 বেসড অন ডাটা ফ্রম জানুয়ারি টু সেপ্টেম্বর ওয়াজ অ্যাবাউট 1.09 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাবাউট 1850-1919 অ্যাভারেজ। The 2015-2021 will be the warmest years on record. মানে এখনও পর্যন্ত এই বছর যে এই যে ডিউরেশন বছরটা সেটা হচ্ছে ওয়ার্মেস্ট। তো বুঝতেই পারছো দিনকে দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে আর ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রদূষণ বেড়ে মানে প্রকোপটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্তগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। টেম্পারেচার রাইজ, গ্লোবাল ওয়ার্মিং, এরপরে আসছে দেখো সি লেভেল। চলো এটুকু পরেই দেখা যাক কী আছে। দি ওশান অ্যাবজর্ব অ্যারাউন্ড 23%, বুঝতে পারছো মানে 1/4, প্রায় 1/4 ইজ দি অ্যানুয়াল এমিশনস অফ অ্যান্থ্রোপোজেনিক কার্বন ডাইঅক্সাইড, মানে মানুষের যে মানে পরোক্ষ মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রস্তুত কার্বন ডাইঅক্সাইড আর কি, দি অ্যাটমসফিয়ার টু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড সো হ্যাজ বিকাম মোর অ্যাসিডিক। As the pH of ocean decreases, its capacity to absorb CO2 from the atmosphere is declining. So, মানে pH এর মাত্রা যতই ডিক্রিজ করবে ততই its capacity to absorb carbon dioxide from the atmosphere will also decline. তো pH এর মাত্রার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আর যেহেতু অ্যাসিডিটি মানে ইনক্রিজ হচ্ছে সেহেতু অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। আবার আমরা এই এরপর পরে একটু দেখো এটা সি লেভেলটা আলোচনা করার আর একটা জিনিস স্পেশাল দিয়েছি যেটা কিন্তু WBCS এর পরীক্ষায় এসেছে। আচ্ছা সি লেভেল ব্যাপারে কি বলছে, দি মিন গ্লোবাল মিন সি লেভেল MSL যেটাকে বলে, এর আগের দিন ক্লাসে আমরা বলেছি রাইজ 2.1 মিলিমিটার mm এই ইয়ার বিটুইন 1993-2002 অ্যান্ড 4.4 mm এই ইয়ার বিটুইন 2013-2021 অ্যান্ড ইনক্রিজ বাই এ ফ্যাক্টর টু বিটুইন দি পিরিয়ডস। দেখো প্রায় দুই গুণ, এটাকে যদি দুই দিয়ে গুণ করি তবে দেখো 4.2 হচ্ছে, সেখানে 4.4 আছে, তো এই জন্য বলা হচ্ছে ফ্যাক্টর অফ টু। দিস ইজ দ্য মোস্ট অফ দ্য ডিউ টু অ্যান অ্যাসিলেটেড লস অফ আইস মাস ফ্রম দি গ্লাসিয়ার অন দি হিল টপ অ্যান্ড আইস শিটস অ্যাট দি পোলার রিজন। তোমরা জানো যে মানে পর্বতের পাহাড়ের উপরে যে সমস্ত বরফের চাদর রয়েছে, পোলার রিজিনে যে বরফের চাদর রয়েছে সেগুলো এই গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য সেগুলো কি গলে যাচ্ছে, আর যার ফলে আমাদের আইল্যান্ড নেশন যতগুলো আছে এবং কোস্টাল এরিয়াতে যে সমস্ত মানে হ্যামলেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ কি হচ্ছে সংক্রমিত মানে সংখ্যাভূত হয়ে যাচ্ছে, ভয়ে মানে তাদের ইয়ে রাতে আর ঘুম হচ্ছে না, বিকজ যে কোনো সময় তারা সমুদ্রের তলায় চলে যেতে পারে, মানে ধরো সুনামি আসলো ইত্যাদি ইত্যাদি আসলো, তাহলে যেহেতু ইয়ে জলের লেভেল বাড়ছে সমুদ্রের এই এলাকায় সেই জন্য এগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করবে। আচ্ছা আগে দেখি কি আছে, এই কার্বন সিকোয়েস্ট্রেশনের ব্যাপারে বলতে চাইছিলাম। ইজ দ্য প্রসেস অফ ক্যাপচারিং অ্যান্ড স্টোরিং অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, ইট ইজ ওয়ান অফ দি মেথড অফ রিডিউসিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি অ্যাটমসফিয়ার। তাহলে কার্বন সিকোয়েস্ট্রেশন WBCS-এর পরীক্ষা কিন্তু দুবার এসেছে। ওকে তো এ ব্যাপারে তোমাদের একটু জানতে হবে, কার্বন সিকোয়েস্ট্রেশন বলতে কি বোঝাচ্ছে, মানে ওই ওশান বলছি না আমরা, ওশান কত পরিমাণ করছে 23% জি এমিশন, তার ম্যাক্সিমামটা কিন্তু আমাদের ওশান কী করছে অ্যাবজর্ব করছে যতটা আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবেশে নির্গত করছি। ওকে ইন্ডিয়াজ অ্যাপ্লাইড ফর $2 billion লোন ফ্রম এশিয়ান মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস টু পারচেজ অ্যারাউন্ড 700 মিলিয়ন কোভিড ভ্যাকসিনস অ্যাজ ইট লুকস টু বুস্ট ইমিউনাইজেশন রেট অফ দি কান্ট্রিজ এলিজিবল পপুলেশন। বেজিং বেড এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক AIIB যেটা বেজিং অবস্থিত, দেখো কেন কতগুলো জিনিস আমরা শুধু পড়বো না, তাহলে এই ব্যাঙ্কটা কোথায়, ব্যাংকটার নামটা কী, ব্যাংকটার ফুল ফর্মটা কী হচ্ছে, বেজিং বেসড ইত্যাদি ইত্যাদি
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন ম্যানিলা আর এক্সপেক্টেড টু সুন প্রসেস ইন্ডিয়াস লোন রিকোয়েস্ট উইচ উইল বি ইউজড টু পারচেজ 6.67 মিলিয়ন COVID-19 জ্যাবস টু ভ্যাকসিনেট অ্যাটলিস্ট 317 মিলিয়ন পিপল ইন 19 স্টেটস অ্যাক্রস দি country. The EDBI has agreed to finance $1.5 billion and AIB will supplement each with $0.5 billion. The vaccines will be purchased by India under a competitive process. DJ Pandian, AIB Vice President, তাহলে আমরা AIB Vice President যে আমাদের দেশের ব্যক্তিত্ব ওনাকেও কিন্তু আমরা পেলাম এখানে ব্যাংকটা বেজিং এ অবস্থিত সেটাও আমরা পেলাম এডিবি হ্যাজ সেট অফ অ্যাবাউট এ $9 billion ভ্যাকসিন ইনিশিয়েটিভ ওকে ভ্যাকসিন ইনিশিয়েটিভ নোন এজ এস এফ এসিপি ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি অফ ভ্যাকস উইচ অফার্স ইকুইটেবল সাপোর্ট টু ইটস ডেভেলপিং মেম্বার্স কান্ট্রিজ ইন প্রোকিউরিং COVID-19 ভ্যাকসিনেশন তাহলে COVID-19 ক্ষেত্রে দুটো ব্যাঙ্ক এআইবি আর এডিবি এরা লোন দেবে আর এর মধ্যে এডিবি দেবে $1.5 billion আর এআইবি দেবে $0.5 billion আর এর জন্য কি কত পরিমাণ ভ্যাকসিন কেনা হবে সিক্সটি সেভেন মিলিয়ন ভ্যাকসিন ডোজেস ফর 317 মিলিয়ন পিপল ইন 19 স্টেটস সো দ্যাট উই ক্যান ভ্যাকসিন প্রপারলি টু আওয়ার সিটিজেন্স টু ফাইট COVID-19 COVID-19 coronavirus. আচ্ছা নেক্সট পয়েন্ট কী আছে ক্লাইমেট ইকুইটি মনিটর ওকে ক্লাইমেট ইকুইটি মনিটর অ্যান অনলাইন ড্যাশবোর্ড ফর অ্যাসেসিং অ্যাট দি ইন্টারন্যাশনাল লেভেল ইকুইটি ইন ক্লাইমেট অ্যাকশন ইনইকুয়ালিটি ইন এমিশনস এনার্জি অ্যান্ড রিসোর্স কনজাম্পশন অ্যাক্রস দি ওয়ার্ল্ড গোজ লাইভ ইট ফোকাস অন ইকুইটি অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস ফ্রম এ ডাটা অ্যান্ড এভিডেন্স বেসড purpose we will encourage a vigorous discussions on this crucial issue and engage experts from all over countries to dekha to online platform international platform shekhane ki hobe so equity on climate actions tar pore inequalities in emissions and energy and resource conservation itadi itadi shomosto bepare sara prithibir lok ekhane nijer matamat janate parbe climate equity monitor তাহলে এখানে সবাই নিজেদের ডাটাগুলো আপলোডও করতে পারবে আর সেটাকে ক্লাইমেটের বিষয়ে এই জিনিসগুলোকে কিন্তু মনিটরও করা যাবে ওকে মনিটরও করা যাবে এই জন্য কিন্তু নামটা মনিটর রাখা হয়েছে নামটা মনিটর রাখা হয়েছে পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মোহিদ ইউসুফ সেড দ্যাট ইন হি উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ called by India and Afghanistan on November 10, 2021, citing the reasons that his country will not attend any meeting where there is no representation from the Taliban regime from Afghanistan. When the Taliban doesn't exist, then they will not attend. India has extended the invitation to NSS of Russia, China, Iran, Pakistan, Tajikistan, Uzbekistan to discuss the situation in আফগানিস্তান তো গত কয়েকদিনের যে ডিসকাশন আমরা করেছি সেখানে আফগানিস্তান যে সেন্টারিস্টিস হয়ে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা পরিষ্কার আর তোমরা প্রতিদিনই যে নিউজ পেপারে অথবা টিভিতে যা দেখছো তাতে করে এটা সেন্টারিস্টিস হওয়ার কারণেই হয়েছে আর প্রতিটা ইন্টারন্যাশনাল ফোরামে প্ল্যাটফর্মে এবং কনফারেন্সে এই ব্যাপারটা কিন্তু একটা হট টপিক হয়ে দাঁড়িয়েছে যে এই বিষয়ে কী করে স্টেবিলিটি আনা যায় পিস অ্যান্ড স্টেবিলিটি ওকে হট টপিক এখানে স্টেবিলিটি পিস অ্যান্ড স্টেবিলিটি কী করে আনা যায় তো সেই ক্ষেত্রেই একটা ইনিশিয়েটিভ এটা ছিল যে এনএসএ যে সমস্ত দেশগুলো আফগানিস্তান চারিপাশে আর কি আফগানিস্তানের চারিপাশে এদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের দিয়ে যদি কোনো একটা আলোচনা করা যেত তাহলে দেশের কোনো একটা দিকে যদি সুরাহা হতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো কিন্তু পাকিস্তান কী বললো মানা করে দিল যে না উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ দ্যার ইজ নো রিপ্রেজেন্টেশন ফ্রম তালিবান রিজেন্টস ইন্ডিয়ান চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র বোস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ আফগানিস্তান আচ্ছা তোমাদের 2021-এর যে মেইন এক্সামস সেটাতে তোমরা একটা পাচ্ছ এটা কিন্তু লিখে নাও ওকে কোন দেশের প্রেসিডেন্সিয়াল ইলেকশন
অবশ্যই ভালো, বিকজ ইলেকশন কমিশন একটা কিন্তু হট টপিক আমাদের বিএসসির এক্সামের ক্ষেত্রে, বিশেষ করে ডব্লিউবিসিএস, বিশেষ করে ডব্লিউবিসিএস। আচ্ছা, বলতে বলতে আমরা ন্যাশনালে পৌঁছে গেলাম। শ্রী অমিত শাহ ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড কোঅপারেশন লঞ্চড ডায়েরি সাহাকার স্কিম এট আনন্দ গুজরাট টুডে ডিউরিং দি ফাংশন অর্গানাইজড বাই অমুল ফর সেলিব্রেশন 75th ফাউন্ডেশন ইয়ার অফ আমুল, 75th ফাউন্ডেশন ইয়ার অফ আমুল। ওকে, ডেয়ারি সাহাকার উইথ টোটাল ইনভেস্টমেন্ট অফ 5,000 crore rupees will be implemented by NCDC under Ministry of Cooperation Government of India to realize the vision from cooperation to perspective, sorry, prosperity, cooperation to prosperity. তো দেখো কি ডেয়ারি সাহাকার যে স্কিম সেটা কিন্তু গুজরাটে চালু করেছেন আমাদের মাননীয় শ্রী অমিত শাহ। আর এনসিডিসির ফুল ফর্মটা হচ্ছে দি ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখন এই আরেকটা জিনিস মনে পড়ে গেল, আমরা বর্তমানে 75তম বর্ষ উদযাপন করছি আমাদের স্বাধীনতা, তো সেক্ষেত্রে এও কিন্তু একটা 75তম বর্ষ উদযাপন করছে, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা মানে কোইন্সিডেন্সের প্রশ্ন কিন্তু এসে যেতে পারে, যেটাকে আমরা বলছি আজাদি কি অমৃত মহোৎসব। যে প্রোগ্রামটার নাম আমাদের আদরণীয় শ্রী নরেন্দ্র মোদী সাহেব দিয়েছেন সেটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব, মানে 75th ইয়ার অফ সেলিব্রেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল 2021 রায়পুর ইন ছত্তিশগড় এজ পার্ট অফ দ্য ট্যুরিজম ডেভেলপমেন্ট প্ল্যান অফ দি স্টেট উজ ইনগ্রেটেড বাই চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড হেমন্ত সোরেন অ্যান্ড চিফ মিনিস্টার অফ ছত্তিশগড় ভূপেশ বাঘেল অন অক্টোবর 28 অ্যাট সায়েন্স কলেজ গ্রাউন্ড ইন নাগপুর দি ক্যাপিটাল অফ ছত্তিশগড়। ওকে, প্রাইজেস ওন বাই ঝাড়খণ্ড, ফার্স্ট প্রাইজ উড়িষ্যা, সেকেন্ড প্রাইজ ও আসাম, থার্ড প্রাইজ। দেখো এর মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে, পিএসসির এক্সামের মধ্যে থেকে কিন্তু একটা এক্সাম মোস্টলি এক্সপেক্টেড, শিওর শর্ট। ওকে, শিওর শর্ট, বিকজ ট্রাইবাল যেমন ওমেন এম্পাওয়ারমেন্ট চলছে তেমনি ট্রাইবালদের ডেভেলপমেন্টের ব্যাপারেও কিন্তু সরকার খুবই সচেতন হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু এই দুটো সেক্টরে সরকার খুবই সচেতন হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন ধরনের স্কিমস নিয়ে আসা হচ্ছে, সেই জন্য এটা কোথায় হলো, কে কোন দেশ মানে কোন রাজ্য ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেকেন্ড প্রাইজ পেয়েছে, এটা কিন্তু একটা হট টপিক হয়ে দাঁড়ায়। আর স্পেশাল চিফ গেস্ট হিসাবে কাকে রাখা হয়েছিল, পাঞ্জাবের নতুন সিএম চরণজিৎ সিং চানি। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখি। আবার সেই ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আমরা ঢুকে গেলাম। ন্যাশনাল কমিশন ফর ওমেন NCW অ্যালং উইথ দি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অ্যাথরিটি নালসা অন স্যাটারডে লঞ্চ প্যান ইন্ডিয়া লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম টু ইম্পার্ট প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট লিগ্যাল রাইটস অ্যান্ড রেমেডিজ প্রোভাইডেড আন্ডার ভেরিয়াস ওমেন রিলেটেড লস। দি প্রোগ্রাম এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থ্রু লিগ্যাল অ্যাওয়ারনেস, মানে এটা হচ্ছে প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে, লঞ্চড বারাণসী and Uttar Pradesh aims to cover all states and union territories across the country through a regular session to make women aware of various machineries of the justice delivery system available for redressal of their grievances. ওকে, মানে লিগ্যাল সার্ভিসের ক্ষেত্রে, লিগ্যাল বিষয়গুলোর ক্ষেত্রে কী কী বিষয়ে তাদের বিশেষ অধিকার দেওয়া হয়েছে, কোন কোন অধিকার দেওয়া হয়েছে, কোন কোন অধিকার দেওয়া নেই, সেই সমস্ত বিষয়ে ওদের মানে জানানোর জন্যে এই প্রোগ্রামটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বুঝতে পারছো অনেক বড়ো জায়গা, আর ন্যাশনাল কমিশন ফর ওমেন এটাও একটা অনেক বড়ো জায়গা। সো আর আজকের দিনে ওমেন এম্পাওয়ারমেন্ট যদি আমরা দেখি তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা অনেক বড়ো পদক্ষেপ, ওমেন এম্পাওয়ারমেন্ট। অনেক বড়ো একটা ইস্যু, অনেক বড়ো একটা ইস্যু, অনেক বড় একটা ইস্যু। মজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড MDL হ্যাজ হ্যান্ডেড ওভার দি ইন্ডিয়াস ফার্স্ট অন দ্য প্রজেক্ট P-15B স্টিলথ গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। স্টিলথ গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এটার নাম কি রাখা হয়েছে, ওটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক্স আর কি, এর নাম দিয়েছে ইন্ডিয়ান নেভাল শিপ বিশাখাপট্টনম, যার ইয়ার্ড হচ্ছে প্রজেক্ট 15B। ওকে, প্রজেক্ট 15B, দি প্রজেক্ট 15B এই শিপস আর এন ফলো অন অফ দি কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার P-15A অ্যান্ড অলসো নোন অ্যাজ দি বিশাখাপট্টনম ক্লাস ডিস্ট্রয়ার।
অ্যান্ড অলসো নোন এজ বিশাখাপট্টনম, মানে কলকাতা ক্লাসের, কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার বলা হতো আর কি তখন দিনে, যেহেতু কলকাতা ক্লাস সেই আর বিশাখাপট্টনম রাখা হয়েছে, এই জন্য বিশাখাপট্টনম ক্লাস ডিস্ট্রয়ার বলা হচ্ছে, বিশাখাপট্টনম ক্লাস ডিস্ট্রয়ার বলা হচ্ছে। তো যেহেতু স্টিলথ গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ফার্স্ট আর কি, প্রথম স্টিলথ গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, তো সেক্ষেত্রে কিন্তু আইএনএস বিশাখাপট্টনম, যেটা আইএনএস বিশাখাপট্টনম ভাইজাগ বলে শর্টকাটে অনেকে, তো যেহেতু শিপ সেই জন্য বিশাখাপট্টনমই বলবে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে ফার্স্ট গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা চলে এলাম আদার্সের মধ্যে, অ্যাক্সিস ব্যাঙ্ক ডিফেন্স স্যালারি অ্যাকাউন্টস ইজ ক্রিয়েটেড টু ক্যাটার টু দ্য স্পেসিফিক নিডস অফ আওয়ার ব্রেভ সোলজার্স, মানে আমাদের বীর জওয়ানদের জন্য, বীর জওয়ানদের। দি ডিফেন্স স্যালারি অ্যাকাউন্টস কামস অন উইথ এ ফ্রি পাওয়ার স্যালুট টু দ্য ইন্ডিয়ান নেভি, তার মানে এই যে ডিফেন্স স্যালারি অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু নাম দেওয়া হয়েছে পাওয়ার স্যালুট, এটা নাম দেওয়া হয়েছে পাওয়ার স্যালুট। ওকে, তো এটা কার সাথে হয়েছে? অ্যাক্সিস ব্যাঙ্ক আর ইন্ডিয়ান নেভি, অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যান্ড ইন্ডিয়ান নেভি। গুজরাট গভর্নমেন্ট সেন্ডে লঞ্চ ই সরকার, ওকে, ই সরকার অ্যাপ অন দি পাইলট বেসিস ইন ইটস এন এফোর্ট টু মেক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস পেপারলেস কুইক অ্যান্ড ইজি ফর দি সিটিজেন, স্টেট মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জিতু ভগবানি সেড। দি অ্যাপ উইল বি লঞ্চ ফুল স্ক্রিন অন December 25th ওয়েন দি কান্ট্রি সেলিব্রেট গুড গভর্নেন্স ডে কোইনসাইডিং উইথ দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দি ফর্মার প্রাইম মিনিস্টার লেট অটল বিহারী বাজপেয়ী। তো অটল বিহারী বাজপেয়ী সাহেবের জন্যই আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস, ওনার যে বলিদান আমাদের উনি দিয়ে গেছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সে ব্যাপারে যতই বলা হবে। ওকে, অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেশনে উনি যে বলিদান দিয়ে গেছেন, উনি যে কন্ট্রিবিউশন দিয়ে গেছেন, সেগুলোর মানে যতই বলবো ততই বোধহয় কম হবে, সেই জন্যে আমার সশ্রদ্ধ প্রণাম ওনাকে যে উনি অত বড় বলিদান দিয়ে গেছেন আমাদের দেশের উন্নতির কল্পে। আর তার সেই কাজের মানে সকালে তার যে জন্ম দিবস সেটাকে কিন্তু আমরা গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করতে শুরু করেছি, এটা কিন্তু যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি সেই জন্য আমাদের কিন্তু খুবই এটা একটা একদম প্রয়োজনীয় কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে WBCS অথবা PSC বিভিন্ন ধরনের এক্সামে। তো তোমরা ব্যাংকের প্রিপারেশন করো, তোমরা এসে SSC প্রিপারেশন করো, আর তোমরা NTPC প্রিপারেশন করো, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয়। তাহলে এই সরকারটা আমরা বুঝলাম যে এই সরকারটা কি, এটা পেপারলেস ওয়ার্কস ফর দি গভর্নমেন্ট মেশিনারিজ সো দ্যাট ওই সিটিজেন যে সার্ভিসগুলো পায় সেগুলো কুইক হয় আর ইজি হয় ফর দি সিটিজেন, কুইক অ্যান্ড ইজি অ্যান্ড পেপারলেস। পেপারলেস যদি হয় মানে নেটের মধ্যে আমরা যা সাবমিশন করি, যে সমস্ত লেটারগুলো হায়ার অ্যাথরিটিকে দিই বিভিন্ন ধরনের কাজের জন্য, সেই সমস্তগুলো পেপারের জন্য পেপারে করে দিলে সেগুলো পোস্ট করতে হবে, সেগুলো টাইম লাগবে। আর নেটের মাধ্যমে দিলে কী হবে, যদি ইমেল মানে সরকারের মাধ্যমে যদি ইমেলের মাধ্যমে পাঠানো হয়, যখন পাঠাবো তার 2 মিনিটে পৌঁছে যাবে। ওকে, ইমেল করি অথবা যদি ই অফিস করা হয়, ই অফিস যেটাকে আমাদের পশ্চিমবাংলায় বলে ই অফিস, সেটাই ই সরকার ওখানে বলা হচ্ছে, মানে মানে এক অথরিটি থেকে আর এক অথরিটিতে চিঠি যাবে কিসে, নেটের মাধ্যমে, যার ফলে অ্যাপ্রুভাল কুইক হবে, অ্যাকশান কুইক হবে, আর সিটিজেন সার্ভিস পেতেও তাদের সুবিধা হবে। এটাই হচ্ছে ই সরকার, যেটা ওখানে করা হয়েছে। আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে কি ই অফিস, আমাদের পশ্চিমবঙ্গে ই অফিস অলরেডি শুরু হয়ে গেছে। বিগেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড বাই মার্কেট ক্যাপিটালাইজেশন 2021 মাইক্রোসফট ওয়ান্স অ্যাগেইন ওভারটেক অ্যাপল টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল কোম্পানিজ। তাহলে কে ওভারটেক করেছে, কাকে ওভারটেক করেছে, এটা কিন্তু আমরা দুটোই জানতে পারলাম, এটা কিন্তু আমরা দুটোই জানতে পারলাম। Provina Rai, CEO NPCI, said that we are delighted to associate with Kotak Mahindra Bank for issuance of Rupee
ক্রেডিট কার্ড দি কোটাক রূপে ক্রেডিট কার্ড বীর ফর দি আর্ম ফোর্সেস, তার মানে এই যে ক্রেডিট কার্ডটার নাম রাখা আছে বীর, ওকে এর নাম রাখা আছে বীর ফর দি আর্ম ফোর্সেস, উইল প্রোভাইড সেফ অ্যান্ড রিওয়ার্ডিং কন্ট্যাক্টলেস শপিং এক্সপিরিয়েন্স টু ইউনিফর্মড পার্সোনাল অ্যান্ড অ্যাড দেয়ার ফ্যামিলিজ, তার মানে এর যারা ইউনিফর্মে রয়েছে আমাদের বীর জওয়ান। আর এক্ষেত্রে একটু তোমাদের বলি, আমরা আজকে শান্তিতে শুয়ে রাত কাটাই দেশের মধ্যে, তা বিকজ অফ আমাদের বীর জওয়ানদের জন্য, আমাদের বীর জওয়ানদের সৈন্যদের জন্য, বীর সৈন্যদের জন্য। ওকে, নইলে লাদাখের ঘটনা তোমরা জানো, সে ব্যাপারে আর আমি বেশি কিছু বলছি না, স্বচক্ষেই দেখেছো তোমরা টিভির পর্দায়। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো, ওদের জন্যই আজকে কিন্তু আমরা শান্তিতে ঘুমোতে পারি। আর তাদের জন্য কি কার্ড, ক্রেডিট কার্ড যেটা আনা হলো তার নাম কি বীর, ওকে, কোটাক মহিন্দ্র ব্যাংকের সাথে গঠবন্ধন করে, মানে স্বাক্ষর করে আর কি। আচ্ছা, আজকের ক্লাস অনেকক্ষণ হয়ে গেল, অনেক বিষয় আমরা আলোচনা করলাম, এবং যে টপিকগুলো আমরা আলোচনা করলাম তোমরা অবশ্যই পাবে মানে মানে সামনের এক্সামগুলোতে, বিশেষ করে WBCS খুবই ক্লোজিং আর কি, নকিং অ্যাট দি ডোর ডোরবেল। তো ওর সাথে সাথে আমি এটাই বলবো, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তোমরা কখনো ভুলো না, এটা তোমার জীবনের অনেকটা কিন্তু মানে পেট্রোল বা ডিজেল যেটা বলো সেটা কিন্তু তোমাকে সাপ্লাই করবে ফর ইউর প্রিপারেশন টু গো টু ইউর ডেস্টিনেশন, টু গো টু ইউর ডেস্টিনেশন। বন্ধুরা, এটার মানেটা হচ্ছে আমার নিজেকে বিশ্বাস করা, আমার নিজেকে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, সো দ্যাট আই ক্যান ডু ইট হোয়াট এভার মাই গোল ইজ। তবে গোল সেট করো, ডিসিশন একবার নাও, ওকে, ডিসিশন একবার নাও, আর সেই ডিসিশন একবার নিয়ে তার উপরে কাজ করো, ভালো ডিসিশন নাও, মানে প্রোগ্রেসিভ ডিসিশন নাও, পার্সপেক্টিভ ডিসিশন নাও, ওকে, জীবনে উন্নতি করার জন্য ডিসিশন নাও, আর সেই ডিসিশন নিয়ে কী করো তার উপরে কাজ করো। আর এর জন্য তোমাকে আর একটা কী জিনিস দরকার পড়ছে, ডেডিকেশন, ওকে, ডেডিকেশন আর কনসেন্ট্রেশন। তুমি যদি ডেডিকেট হয়ে যাও, ডেডিকেট হলে কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি আসবে, ওকে, তুমি যদি ডেডিকেট হয়ে যাও কনসেন্ট্রেশন তোমার অটোমেটিক্যালি আসবে। সো আই উইল সে দ্যাট ইউ বিকাম ডেডিকেট ফর এনি জব, ইউল গেট সাকসেস টু দ্যাট ফিল্ড, উইল গেট সাকসেস টু দ্য ফিল্ড, হোয়াট এভার ইটস ইরেসপেক্টিভ অফ প্রিপারেশন ফর ইউর WBCS, ব্যাঙ্ক, SSC, NTPC, হোয়াটস এভার, ইদার ইদার ইউ ক্যান টেক ইট ইন ইয়ার ফিল্ড অফ সার্ভিস, ওয়ার ইফ 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 ইউ আর ডেডিকেটেড, ইফ ইউ আর কনসেন্ট্রেটেড, দেন এনি টাস্ক হোয়াট এভার গিভেন বাই ইউর বস উইল বি এবল টু ডু ইট, উইল এবল বি ডু ইট। সো আই এম শিওর ইফ ইউ কন্টিনিউ উইথ দিস আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, শিওরলি ইট উইল হেল্প ইউ ইন প্রিপারেশন ফর ইউর ডেস্টিনেশন হোয়াটস এভার, ইট মে বি SSC CGL, ইট মে বি NTPC, ইট মে বি WBCS গ্রুপ এ সার্ভিস, ইট মে বি IPS, IAS, হোয়াটস এভার, বাট প্রোভাইডেড ইউ শুড হ্যাভ ফেথ অন ইউর অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাবিলিটিস অ্যান্ড ইউর স্ট্রেংথ দ্যাট ইউ ক্যান ডু ইট। অল মোটিভেটার্স হু এভার ইউ সি ইন ফেসবুক অর ইউটিউব, অল পিপল ফার্স্ট স্টেটমেন্ট ইজ ইউ স্টার্ট বিলিভিং ইউর সেলফ দ্যাট ইউ ক্যান ডু ইট, দ্যাট ইউ ক্যান, দ্যাট ইউ ক্যান ডু ইট, বিকজ ইফ ইউ স্টার্ট বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট, দেন স্টার্ট প্রিপারেশন ফর ইউর ডেস্টিনেশন, শিওরলি ইউ উইল হ্যাভ সাকসেস। তো আমার বলার মানেটা এটাই যে তোমরা প্রিপারেশন করতে শুরু করো নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে রেখে, সো দ্যাট ইউ ক্যান ডু ইট। তো আজকে এই পর্যন্তই রইলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর আমি আরেকটা জিনিস বলবো যে ইনফরমেশনের জন্য, সাবস্ক্রাইবারের জন্য কিন্তু কোনো পয়সা লাগে না দোস্ত, বন্ধুরা কোনো পয়সা লাগে না, কিন্তু আমি এখানে তোমাদের যে সমস্তগুলো মোটিভেশনের কথা শুরুতে শেষের দিকে আর যে সমস্ত ইনফরমেশানগুলো নিয়ে এসেছি সেগুলো তুমি কম্পেয়ার করে দেখো অন্যান্য ইসের সঙ্গে, ওকে, অন্যান্য টিচারদের সঙ্গে, দেখবে উইল ফিল দ্য ডিফারেন্সেস, উইল ফিল দ্য ডিফারেন্সেস, ওকে। সো আই উইল টেল অ্যাগেন দ্যাট সাবস্ক্রাইব
and keep the bell icon on so that you get notification to receive the first when I upload the new videos. Thank you very much. Thanks for watching. Jai Hind, Vande Mataram. Abar, kal ke dekha hoga.